আমি এই জুরাইন এলাকাতে গত সপ্তাহে যখন গিয়েছি, আমি আমি একটি দুটো বাড়িতে ডেঙ্গু রোগী আছে, এক বাড়িতে তিনজন মানুষ ডেঙ্গু রোগী আছে, সেই বাড়িতে আমি এডিস মশা কোথায় আছে সেটি দেখতে গিয়েছি। আমি মহোদয়ের জানানোর জন্য বলছি এবং জুরাইনে যারা বাস করেন তাদেরকে জানানোর জন্য বলছি বিষয়টি, যে আমি ওই বাড়িতে গিয়ে এডিস মশা খুঁজে পাচ্ছি না কোথাও। আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম যে ওই বাড়িতে ওই এলাকাটিতে আসলে হয়েছে কি, ওই এলাকাতে রাস্তা উঁচু হয়েছে, ওই বাড়িগুলো নিচু হয়ে গেছে। জুরাইন প্রস্তকর এলাকায় দেখবেন প্রতিটি বাড়ি নিচু, নিচতলায় বাড়ির কোনো কোনো ফ্ল্যাট ফাঁকা আছে। একটি ফ্ল্যাট আমি দেখতে পেলাম যে ওই ফ্ল্যাটটি ফাঁকা আছে এবং ওই ফ্ল্যাটের পানি ফ্লোরে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার মতো পানি জমা আছে। এটি কিন্তু একটা ফ্ল্যাটের ভেতরে, এই ফ্ল্যাটের ভিতরে আমি এডিস মশা পেলাম এবং ওই বাড়িতে রোগী আছে। কিন্তু ওই বাড়িতে রোগী আছে, আমি ওখানে একটি এডিস মশার কামড়ও খেলাম এবং আমার ভয় হলো যে আমি হয়তো ডেঙ্গু হতে পারে, কিন্তু সৌভাগ্য আমার এখনো ডেঙ্গু হয়নি। এখন আমি এই গল্পটি বলছি কারণে যে জুরাইন পুস্তকলাবাসী এবং মেয়র মহোদয় বা যারা মশা নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন, একটি জিনিস কিন্তু খুব কঠিন। আমি অবশ্যই নগরবাসীর সাথে আছি, মেয়র মহোদয় অনেক বেশি নিয়ন্ত্রণ করে ফেলছেন মশা, এরকমটিও নয়। তবে আমি জুরাইন পুস্তকলাবাসীর উদ্দেশ্যে, যেটি ওই এলাকার পরিস্থিতি কিন্তু আসলেই ভয়াবহ, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন দেখেন আপনার একটি নিস্তালের একটি ফ্ল্যাটে আমি নিজে গিয়ে আমি এডিস মশা পেলাম এবং ওখানে আমি কেরোসিন তেল দিয়ে এসেছি আমি নিজে, এবং সেটির ভিডিও আমার কাছে আছে। সেটি কিন্তু আমার পক্ষেই খুঁজে বের করা খুব কঠিন হয়েছে, আর একজন যে নাকি অনভিজ্ঞ, যে নাকি কীটতত্ত্ববিদ্যার, তার জন্য কিন্তু বের করা আরো কঠিন। আর সিটিকপশনের মশক নিধন কর্মীর পক্ষে একটি ফ্ল্যাটের নিস্তালায় গিয়ে মশা নিয়ন্ত্রণ করা, সেই ওখানে যে পানি জমতে পারে সেটি জানাও কিন্তু খুব কঠিন। জুরাইন পুস্তকলাবাসী, ধোলাই পাড়, যাত্রাবাড়ি থেকে এই অঞ্চলে বাকি আপনারা যারা আছেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা একটু খেয়াল করেন যে আপনাদের নিচু যে বাড়িটি আছে সেই বাড়িটি, বা আপনার প্রতিবেশীর যে নিচু বাড়িটি আছে, যে বাড়িটির নিচতলায় পানি জমে আছে, সেই জায়গাটি একটু আপনারা আপনাদের সামাজিক উদ্যোগের মাধ্যমে এটিকে যদি আপনারা মশাটাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু নিজেরা বাঁচবেন। আগে নিজে বাঁচলে তারপরে না হয় মেয়র মহোদয়কে আমরা গালাগালি করতে পারবো। জি, তার মানে অধ্যাপক ডক্টর কবিরুল আশার, আপনি যেমনটা বলছেন একা সিটি কর্পোরেশনের পক্ষে আসলে আমরা যদি সচেতন না হই কিছুতেই আসলে ডেঙ্গু মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব না। অবশ্যই দায়বদ্ধ সিটি কর্পোরেশনের কাঁধে, কিন্তু আমাদেরকেও সাবধান হতে হবে।